স্বাধীনতা সর্বমন্ত্রীর অপ্রতিম প্রহরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হত্যার হুমকির প্রতিবাদে আজকে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণ আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত আছেন ঢাকা উত্তরের সংগ্রামী আহ্বায়ক এবং সাবেক ডাক্তার বিপি সাবেক মন্ত্রী এমপি জনাব আমানুর রহমান এখানে উপস্থিত আছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি সবার প্রথমে বক্তব্যের শুরুতেই আমি ধিক্কার জানাতে চাই, নিন্দা জানাতে চাই যে আমরা ঘৃণা ভরে আওয়ামী লীগের সভানেত্রী এবং জোর করে ক্ষমতা দখল করে রাখা শেখ হাসিনার এই উক্তিকে যে তাকে চুষ করে পদ্মার ব্রিজের উপর থেকে ফেলে দেওয়া রূপকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ করাই। এই ধিক্কার ভাষা আমাদের জানা নেই, কারণ আমরা ভাবতেও পারি না যে একটি দেশের যেমন করে হোক জোর করে ক্ষমতা দখল করে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার মুখ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের সন্ত্রাসী বক্তব্য কিভাবে আসে? পুরো সভ্য দেশের মানুষ এটা কখনো সহ্য করতে পারে না। বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্রদলকে যে তারা সাথে সাথে এর স্বতঃস্ফূর্তভাবে তার তৎক্ষণাৎ তারা প্রতিবাদ করেছে। আজকে সমগ্র দেশের মানুষ আজকে সেই কাজটাকে ধিক্কার জানাচ্ছে, তাকে আজকে সম্পূর্ণভাবে নিন্দা জানাচ্ছে। বন্ধুগণ, কোন সভ্য সমাজে গণতান্ত্রিক সমাজে তো চিন্তাই নাই এই ভাষা ব্যবহার করা যায় না। কিন্তু কেন করেছেন তিনি? তিনি করেছেন এই জন্য যে তিনি এখন নার্ভাস হয়ে গেছেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার ক্ষমতার দিন শেষ, তিনি দেখতে পাচ্ছেন যে এখন আর তিনি সামনে ক্ষমতায় আসতে পারবেন না, তার তত্ত্বে তাও টলমল হয়ে গেছে। বন্ধুগণ, আজকে শেখ হাসিনা তিনি পদ্মা সেতু করার বড়াই করছেন। পদ্মা সেতু আপনার একার না এবং আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে নিয়েছেন সেই জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এবং এখানে আপনি যে দুর্নীতি করেছেন তার সমস্ত দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। জনগণ জানতে চায় যে পদ্মা সেতুর অর্থের জন্য জনগণের কাছ থেকে কত টাকা কেটেছেন, তাতে কত টাকা আপনারা এই পদ্মা সেতু ব্যয় করেছেন আর কত টাকা আপনারা নিজেদের পকেটে ভরিয়েছেন। জনগণ জানতে চায় যে সাপ্লাইন্স ক্রেডিটে যে সমস্ত টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন, তার জন্য এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কত টাকা গুনতে হবে ঋণ শোধ করার জন্য। বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন করে চিৎকার করে, কিসের উন্নয়ন, কার উন্নয়ন করেছেন? উন্নয়ন করেছেন পিকে হালদারের, উন্নয়ন করেছেন আপনাদের শিক্ষামন্ত্রীর ভাইয়ের, উন্নয়ন করেছেন আপনারা আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের ফরিদপুরের ভাইয়ের, এবং উন্নয়ন করেছেন আপনাদের নিজেদের প্রত্যেকের যারা আজকে ক্ষমতায় আছেন তারা এই দেশকে একটা লুটপাটের রাজত্ব তৈরি করেছেন। বলুন, জনগণের কোনো উন্নয়ন হয় নাই? আজকে দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষ দিশেহারা হয়ে গেছে, আবার কৃষক শ্রমিক হজুর যারা দিন আরে দিন খায় তারা আজকে হিমশিম খাচ্ছে রাস্তু, তারা একটা দেয়ালে পিঠ থেকে গেছে, তারা জীবনযাপন করতে পারছে না। আপনাদের তো কোনো অসুবিধা হয় না,
আপনি তো একটা দুর্গের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছেন, নিজেই পড়েছেন সেদিন। আমি তো আমার ঘরেই বন্দি, আপনি তো স্বেচ্ছায় বন্দি হয়েছেন, কারণ আপনি জনগণকে ভয় পান, তাই জনগণের সামনে আপনি আসেন না। জনগণের সামনে আসলে আপনি জনগণের ভাষা বুঝতে পারতেন, জনগণ কি বলতে চায় তা বুঝতে পারতেন। বন্ধুগণ, এই সরকার এই 50 বছরের স্বাধীনতার পূর্তিতে এই সরকার আসার পর থেকে অত্যন্ত সচেতন ভাবে অত্যন্ত পরিকল্পনার সাথে আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের সুস্থভাবে জীবনযাপন করার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ভবিষ্যৎ কেড়ে নিয়েছে, স্বাস্থ্যের অধিকার কেড়ে নিয়েছে। বন্ধুগণ, আজকে মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে যায় পরে ভোট হয়ে গেছে, অথবা আগের রাত্রে ভোট হয়ে গেছে। আপনারা আজকে অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। প্রত্যেক দিন অর্থনীতিবিদরা বলছে যে বাংলাদেশের অর্থনীতি এখন একেবারে রসাতলে যাচ্ছে। বন্ধুগণ, আজকে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরম দুর্নীতির দিকে নিয়ে গেছেন এবং সেই ধ্বংসের দিকে নিয়ে গেছেন। প্রতিদিন খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই যে ধর্ষণ হচ্ছে, রাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ও দুঃখজনক ভাবে তার সঙ্গে জড়িত আমাদের সকলের সরকারি দলের সদস্য। বন্ধুগণ, এই যে লুটপাটের রাজত্ব আপনারা গায়ন করেছেন, এই লুটপাটের রাজত্ব থেকে মানুষের মুক্তি চায়, আপনাদের মিথ্যাচার থেকে মুক্তি চায়। জনগণ আপনাদের এই যে ভয়াবহ দুঃশাসন সৃষ্টি করেছেন, সেই দুঃশাসন থেকে মানুষ এখন মুক্তি চায়। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি তাকে হত্যার হুমকি দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে সেই নেত্রী যিনি এই দেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য জনপ্রিয় নেতা, কোন নির্বাচনে তিনি পদে বরণ করেননি এবং গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এখনো করে যাচ্ছেন, তিনি এখনো এই গণতন্ত্রের জন্যই তিনি অন্তরীণ হয়ে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ, তিনি এখন তার উন্নত চিকিৎসা যদি না হয় তাহলে তার জীবন হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। আমরা বারবার বলেছি আপনাদের কাছে যে তাকে মুক্তি দিন। তাই আজকে এখান থেকে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাতে চাই, আমরা দাবি করতে চাই যে এখনো সময় আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন এবং আমাদের যে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা তা আপনারা তুলে নেন এবং যারা কারাগারে আছে তাদেরকে মুক্ত করেন। আমাদের মহাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বিরুদ্ধে আপনারা মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রেখেছেন, প্রতিদিন নতুন নতুন মামলা দিচ্ছেন, তাকে দেশে ফিরে আসবার জন্য সমস্ত মামলাগুলো প্রত্যাহার করেন। আপনার ভয় করছেন তারেক রহমানকে, তারেক রহমান দেশে আসলে আপনারা এক মুহূর্ত টিকতে পারবেন না, কিন্তু আসবেন দেশে, এই দেশের মানুষ থেকে ফিরে আনবে, এই দেশের মানুষ দেশের যে থেকে খালিদিকে মুক্ত করবে। তাই বন্ধুগণ খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা আপনাদের এই মন্তব্যের জন্য এই প্রযুক্তি করার জন্য ক্ষমা চান জনগণের কাছে, অন্যথায় জনগণ আপনাদেরকে ক্ষমা করার চাওয়ার সুযোগ দেবে না। জনগণ ছেড়ে এই ছেড়ে না হবে আপনাকে ক্ষমতা করতে পারবে। খুব পরিষ্কার করে বলতে চাই এখনো সময় আছে, পদত্যাগ করুন, ক্ষমতা আপনার সম্পূর্ণ যে নিরপেক্ষ নেতৃত্ব সরকারের কাছে হস্তান্তর করুন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ।